সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। ধরুন শোভন চট্টোপাধ্যায় 131 নম্বর ওয়ার্ডে কর্পোরেশন ইলেকশনে দাঁড়াতে এলেন, বা বেহালায় তিনি যে বিধানসভা ইলেকশনে তিনি দাঁড়ালেন বিজেপির সিম্বলে, কি ফলাফল হতে পারে? দেখুন, এই যে আপনি বললেন না রাজনীতির খেলা, কবে কখন কোথায় কী হবে আপনার আমরা কেউ জানি না। এবারে যেটা হলো যে শোভন বাবু তৃণমূলের হয়ে আসেন আর বলেন 131 নম্বর, আমি তো ওয়ার্ডটা ধরে রেখেছি, কারো হাতে ছাড়িনি, আমার স্বামীর ওয়ার্ড, আসলে আমি একদম হাসি মুখে বলবে দাঁড়াও, আমিও হয়তো সেভাবে কেটে দেবো তার হয়ে। কিন্তু যদি উনি মনে করেন যে উনি বিজেপির হয়ে দাঁড়াবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দাঁড়াবো তৃণমূলের হয়ে এবং তার জামানত জব্দ করে ছেড়ে দেবো, কারণ 131-এর মানুষের সঙ্গে তিনি ভালো কাজ করেননি, মানুষ সেই ফলাফল ভোটেই দিয়ে দেবে। সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড।